আমার সামনে যে বইগুলো দেখতেছেন এটা হচ্ছে সেলাই কাজ শেখার একটি বই। এই বইটার মধ্যে থাকবে শুধুমাত্র সকল মাপের কামিজ কাটিং। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার জানা নেই যে একটি কামিজ তৈরি করতে কামিজের কয়টি মাপ নিতে হয়, একটি কামিজ তৈরি করতে কত গজ কাপড় লাগবে, একটি কামিজ তৈরি করতে শরীরের থেকে মাপ নিয়ে কত ইঞ্চি বেশি দিতে হবে, একটি কামিজ তৈরি করতে গলার মাপ, গলার লম্বা, পুটের মাপ, আর্মহোলের মাপ, নিচের ঘের, সাইড ফাড়া, এই মাপগুলো বডি অনুযায়ী কীভাবে বের করতে হয়, এবং একটি কামিজ যেমন গজ কাপড় দিয়ে অথবা রেডিমেড থ্রি পিসের কামিজ কাটিং কি একই পদ্ধতি কি না, এখানে কত ইঞ্চি বডি পর্যন্ত কামিজ কাটিং থাকবে, এখানে সামনে পিছনে এক সমান গলা, অর্থাৎ সামনের গলাও এক সমান, পিছনের গলাও এক সমান, হতে পারে গোল গলা, হতে পারে ডিজাইন গলা। তাহলে 32 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত এই বইটির মধ্যে দেওয়া থাকবে। এক কথা, যারা এই বইটি নেবেন, বইটি দেখে দেখে কাটিং করার যে নিয়ম, কাপড়টি কয় পার্টে ভাঁজ করতে হবে, কতটুকু কাপড় নিতে হবে, হাতার মধ্যে জয়েন্ট পড়বে কি না, কাপড়টি মাপ নেওয়ার পর বডির মাপকে কয় ভাগ করে কতটুকু নিতে হয়, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এপাশে দেওয়া আছে সামনে পিছনে ছোট বড় গলা হলে কিভাবে কাটতে হবে, অর্থাৎ যারা সামনের গলাটা ডিজাইন করবেন পিছনের গলাটা ছোট রাখবেন, তাহলে সামনের গলার মাপ কতটুকু রাখবেন, পিছনের গলার মাপ কতটুকু রাখবেন, কত ইঞ্চি বডি হলে কতটুকু রাখতে হবে, এটা অনেকেই কিন্তু জানা নেই। বিশেষ করে যারা নতুন আছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা থাকে না, বা আপনারা যখন শিখেন কিন্তু মনে থাকে না। যদি আপনার কাছে এরকম একটি বই থাকে, তাহলে বই দেখে দেখে আপনি সহজভাবে কাপড়ের হিসাব বের করতে পারবেন, সহজভাবে কাপড়ের জামার মাপটি এখানে পেয়ে যাবেন, এখানে পুট লাইন, গলার মাপ বিস্তারিত এখানে পেয়ে যাবেন, এই পাশে হাতার মহড়া কতটুকু রাখতে হবে, কতটুকু হাতার মহড়ে ডাউন দিতে হবে, সেই সকল বিষয়ে পাবেন, কামিজের নিচের ঘের কতটুকু রাখলে সুন্দর হবে সেটাও কিন্তু দেওয়া আছে। শর্টকাটে বাংলা দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, একদম ক্লিয়ার, বড় বড় করে লিখে দিছি এবং এখানে একটা ড্রয়িং করে দিছি, নিজের হাতে আমি বইটি তৈরি করছি। যারা নতুন তাদের যাতে কাটিং করতে, মাপ নিতে, কাপড়ের হিসাব বের করতে যাতে সমস্যা না হয়, এজন্য এই বইটি আমি তৈরি করছি। এইখানে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি কি এই বইটি দেখে সকল মাপের বা সকল জামা তৈরি করতে পারবো কি না, যেমন সালোয়ার কামিজ, গোল জামা, মেক্সি, ব্লাউজ, পেটিকোট। আসলে আমি এই বইটি তৈরি করছি শুধুমাত্র কামিজ কাটিংয়ের উপরে। এক কথায় এ বইটি দেখে সকল মাপের কামিজ কাটিং করতে পারবেন, অথবা সুতি গজ কাপড় দিয়ে হোক বা থ্রি পিসের কামিজ হোক, কামিজ কাটিং শিখতে পারবেন। এক কথায় 43 থেকে 44 এভাবে করে 47 থেকে 48 একদম 50 ইঞ্চি বডি পর্যন্ত কামিজ কাটিং করার যে নিয়ম, কামিজ কাটিং করার যে মাপ, হাতার মহরার মাপ, সব কিছু A to Z আমার এই বইটির মধ্যে থাকতেছে। আপনারা চাইলে এই বইটি নিতে পারেন। অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই সকল মাপের জন্য একটি সূত্র লিখে একটা চার্ট আমাকে দিন, তাদের কথা মনে করে আমি এই বইটি তৈরি করছি, যাতে করে সবাইকে একটা একটা করে চার্ট না লিখে আমি একটা বই তৈরি করছি। এই বইটি যদি আপনার বাসায় রাখতে পারেন, কখনো যদি আপনি কাজটা ভুলে যান, তাহলে কিন্তু বইটা দেখে দেখে আবার আপনি কাপড়ের হিসাব পাবেন, মাপ পাবেন বা কাপড় কাটতে পারবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এ পাশে দেওয়া আছে, এখানে শুধু কামিজ কাটিং শিখতে পারবেন। যদি সেলাই শিখতে চান তাহলে আমাদের এই যে চ্যানেলগুলো দেখতেছেন এই চ্যানেলগুলো আপনারা ঘুরে আসবেন, এই চ্যানেলগুলোর মধ্যে আমাদের সেলাই ভিডিওগুলো পাবেন। তো এই বইটি যারা নিতে চান অবশ্যই মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওর মধ্যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক কর্নারে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, বইটি আপনারা সংগ্রহ করে নেবেন। আবারও বলতেছি, এটা শুধু কামিজ কাটিং করার জন্য, কামিজ কাটিং ছাড়া অন্য কোনো কিছু এই বই থেকে শিখতে পারবেন না। যারা কামিজ কাটিং ফুলফিল পূর্ণাঙ্গভাবে শিখতে চান এই বইটি আপনারা নিতে পারেন। এখানে আমি একটা ক্লাস আপনাদের এখন করাবো,
এটা হচ্ছে 40 থেকে 42 ইঞ্চি বডির একটি ক্লাস করাবো। এখানে ভালোভাবে লক্ষ্য করেন, ভালোভাবে আপনারা এখানে লক্ষ্য করবেন। আচ্ছা, সর্বপ্রথমেই এখানে ক্লাস নাম্বার 14 থেকে শুরু করলাম, সামনে পিছনে ছোট বড় গলা দিয়ে 40 থেকে 42 বডির কামিজ কাটিং সূত্র, ঠিক আছে। আর এখানে কামিজের মাপ লম্বা 42 ইঞ্চি হবে, বডি 42 ইঞ্চি হবে, কোমর 37 হবে, হিপ 42 হবে, হাতার লম্বা 17 হবে। এটা হচ্ছে আমার মাপ, মোট 5 থেকে 6টি মাপ আমার প্রয়োজন হবে একটি কামিজ কাটিং করার জন্য, ঠিক আছে। এরপরে আমাদের এটার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাদের এই পাশে দেওয়া আছে। 40 থেকে 42 ইঞ্চি বডির কামিজ কাটিং করার যে নিয়ম, 40 থেকে 42 ইঞ্চি বডির কামিজ কাটিং করতে দুই হাত বহরের 3 গজ কাপড় লাগবে। দেখেন, আপনি যদি নতুন হয়ে থাকেন, 40 থেকে 42 ইঞ্চি বডির 42 ইঞ্চি লম্বা দিয়ে যদি কামিজটি তৈরি করেন, তাহলে 3 গজ পরিমাণ কাপড় নেবেন দুই হাত বহরের, হাতার মধ্যে তাহলে কোনো প্রকার জয়েন্ট পড়বে না। সামনে পিছনে ছোট বড় ডিজাইন গলা হলে বক্রম দিয়ে গলা তৈরি করবেন, কত সুন্দর! বক্রম দিয়ে গলা তৈরি করলে গলা সুন্দর হয়। কামিজের লম্বা মাপ যতটুকু হবে নিয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেবেন, আপনার জামার লম্বা যত বেশি হবে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। কামিজের যতটুকু বডি দিয়ে তৈরি করবেন সেই বডি মাপকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন, এরপর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেবেন, ঠিক আছে। এই সকল কিন্তু দেওয়া আছে ওই পাশে। আচ্ছা, এই পাশ থেকে মাপ নিলাম, কাপড় নিলাম কতটুকু, 3 গজ। নেওয়ার পরে কাপড়টি 4 পাটে ভাঁজ করতে হবে। এখান থেকে 4 পাটে ভাঁজ করে নিছি, এখানে দেওয়া আছে 4 ভাঁজ কাপড় নিতে হবে, 4 ভাঁজ কাপড় নিতে হবে। এ পাশে দেওয়া আছে আটকানো অংশ, সামনের দিকে দেওয়া আছে খোলা অংশ। আটকানো অংশ থেকে শুরু করে নিচের দিকে লম্বার মাপ নিতে হবে, 42 ইঞ্চি লম্বা নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এরপরে নিতে হবে আপনাদের এখান থেকে পুট লাইন, 40 থেকে 42 ইঞ্চি বডি হলে পুট লাইন হবে 7 ইঞ্চি, এখানে আটকানো অংশ, এখান থেকে 7 ইঞ্চি পুট লাইন। এরপরে নিতে হবে এখান থেকে আর মহল, 40 থেকে 42 ইঞ্চি বডি হলে এখানে সুন্দরভাবে বাংলায় লিখে দেওয়া আছে আর মহল 6 ইঞ্চি 2 পয়েন্ট নিতে হবে, এই উপর থেকে নিচের দিকে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিতে হবে, এটা আর মহল বা বগলের মাপ বলা হয়। এরপরে গলার পাশের মাপ, এখানে আটকানো অংশ পাবেন, এখান থেকে গলার পাশে 2.5 ইঞ্চি, অর্থাৎ 40 থেকে 42 ইঞ্চি বডি হলে গলার পাশে 2.5 ইঞ্চি নেবেন, সামনে পিছনে একই মাপ 2.5 ইঞ্চি। আচ্ছা, এবার হচ্ছে পিছনের গলার লম্বা কত রাখবো, পিছনের গলার লম্বা 4 ইঞ্চি, দেখেন পিছনের গলার লম্বাটা 4 ইঞ্চি আছে। এরপরে সামনের গলার লম্বা, এখান থেকে সামনের গলার লম্বা 6.5 ইঞ্চি, 40 থেকে 42 ইঞ্চি বডি হলে সামনের গলার লম্বা 6.5 ইঞ্চি রেখে তারপর আপনি এখানে যে কোনো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এরপরে নিতে হবে আমাদের এইখান থেকে, ঠিক এই যে এখানে লক্ষ্য করেন, মাঝখান থেকে লেখা আছে পুট থেকে কামিজের সাইড ফাড়া 19 ইঞ্চি নিচে, এইখান থেকে বরাবর এই যে 19 ইঞ্চি নিচে, অর্থাৎ উপর থেকে 19 ইঞ্চি নিচে, এটা হচ্ছে কামিজের সাইড ফাড়ার মাপ, এই 19 ইঞ্চি নিচে দিয়ে আপনি তৈরি করবেন। এরপর মাঝখানে একটা মার্জিন করবেন, মাঝখানে মার্জিন করে এটাকে পেটের মাপ বলা হয়। এরপর 42 ইঞ্চি বডিকে 4 ভাগ করে 1 ভাগ 10.5 ইঞ্চি নেবেন এখানে, এরপর 1 ইঞ্চি বেশি। তো আপনারা যারা বুঝতে পারেন না যে 42 ইঞ্চি বডিকে 4 ভাগ করলে কত হবে, হিসাব করে যারা মাপটা বের করতে পারেন না, তাদের জন্য খুব সহজে এখানে দেওয়া আছে 10.5 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি বেশি, এই যে হিসাবগুলো। এরপর 37 ইঞ্চি কোমরকে 4 ভাগ করলে কত হবে, এখানে দেওয়া আছে 9 ইঞ্চি 2 পয়েন্ট, এরপর 1 ইঞ্চি বেশি। 42 ইঞ্চি বডিকে এখানে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। বিশেষ করে নিচের ঘের কতটুকু রাখতে হয় একটা কামিজের তাহলে সুন্দর হয়, এখানে দেখেন দেওয়া আছে এখানে আটকানো অংশ, 42 ইঞ্চি বডির নিচের ঘের 12 ইঞ্চি, এরপর সেলের জন্য 1 ইঞ্চি বেশি রাখতে হবে। তাহলে 42 ইঞ্চি বডির নিচের ঘেরটা যদি আমরা 12 ইঞ্চিতে কাটিং করি তাহলে বডি অনুযায়ী সুন্দর হবে, 12 ইঞ্চিকে ডাবল করলে 24 ইঞ্চি আমাদের নিচের ঘেরটা থাকবে কামিজের, এটা এখানে বোঝানো হয়েছে। এ বইটি দেখে থেকে সেম টু সেমভাবে মার্জিন করে যদি কাটতে পারেন তাহলে এই যে হাতার মোহরা, এই হাতার মোহরার সাথে বগলের মোহরাটা অ্যাকুরেট ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে দেওয়া আছে হাতার মোহরা ডাউন কতটুকু দিতে হবে, হাতার মোহরার 2.5 ইঞ্চি এই ডাউন শেপটা দিতে হয়। এরপর এখান থেকে 40 থেকে 42 ইঞ্চি বডি হলে হাতার মোহরা 8.5 ইঞ্চি রাখতে হবে, এরপর সিলের জন্য 1 ইঞ্চি বেশি।
8.5 ইঞ্চি হাতার মহড়া রাখবেন, তাহলে এই মহড়ার সাথে অ্যাকুরেট হবে। বইটা দেখে দেখে যদি আপনি কামিজটা সঠিকভাবে কাটতে পারেন তাহলে হাতার মহড়া অ্যাকুরেট মিলে যাবে। এইভাবে যদি চান আমি 50 ইঞ্চি বডির জন্য তৈরি করব, তাহলে এখানে 50 ইঞ্চি বডি পর্যন্ত ইনশাল্লাহ এই বইটির মধ্যে পেয়ে যাবেন। 39 থেকে 50 ইঞ্চি বডি, কতটুকু পুট লাইন নেবেন, কতটুকু মাপ নেবেন, সব কিছু কিন্তু দেওয়া আছে। এইখানে দেখেন 36 থেকে 37, ঠিক আছে, 39 থেকে 50, এটা সামনে পিছনে সমান গলা। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের আমি একটা জিনিস দেখাই, 36 থেকে 37 ক্লাস আমি এর আগে করাইছিলাম, 38 থেকে 39 একটা ক্লাস করাই, এটা হচ্ছে সামনে পিছনে এক সমান গলা, অর্থাৎ সামনের গলাটাও গোল পিছনের গলাটাও গোল এক সমান। সেই ক্ষেত্রে কিভাবে কাটতে হয়, সামনের গলা পিছনের গলা কিভাবে নিতে হয়, এইখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এই বইটা দেখে দেখে যদি আপনি কাটতে পারেন তাহলে আপনার কাটিং এবং সেলাই খুবই সুন্দর হবে, কাজ শেখা সহজ হবে। এক কথায় আপনি যদি মাপ সূত্র কাপড়ের হিসাব বের করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটাও কিন্তু সহজ হবে। যারা আজকের এই ভিডিওটা দেখলেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে শেয়ার দিবেন। এই বই দেখে দেখে আমার নতুন আরও ক্লাস বের হবে, যে ক্লাসগুলো নতুনদের জন্য সহজ হবে। আমি কিন্তু প্রতিদিন রাত 8টার দিকে ফেসবুক পেজে আমি কিন্তু লাইভ ক্লাস করানোর চেষ্টা করি। আমি কিন্তু হ্যাপি টেইলার সেলাই প্রশিক্ষণ ফেসবুক পেজ থেকে আমি কিন্তু লাইভে ক্লাস করাই, যে ক্লাসটা সরাসরি দেখানো হয়। অনেকেই ক্লাসগুলো করতেছে, আপনি চাইলে আমার ফেসবুক পেজে ক্লাসগুলো করতে পারেন। তবে মাঝে মাঝে ক্লাসগুলো আবার বন্ধ হয়, মাঝে মাঝে আবার চালু করি, এটা সময় যদি থাকে তখন আমি ক্লাসগুলো করাই, তবে রেগুলার করানোর চেষ্টা করি। এজন্য আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, নতুন নতুন ক্লাসগুলো দেখার জন্য নতুন নতুন ডিজাইন ভিডিও সরাসরি লাইভে ক্লাস করানো হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।